আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল সিএম মিডিয়া। দর্শক, আজকে আছি বিবাড়িয়া ফার্নিচারে। এর আগেও আমি এসেছিলাম, আর আজকে এখান থেকে আপনাদেরকে MDF এবং কানাডিয়ান উপকাঠের কিছু আলমিরা কালেকশন দেখাবো। এছাড়াও যাবতীয় ফার্নিচার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি একটা একটা করে আলমারি দেখাই আপনাদেরকে প্রাইস বলি। আপনারা চাইলে মন পছন্দের ফার্নিচার অর্ডার করতে পারবেন নিজস্ব ডিজাইনে, এবং আপনারা হোম ডেলিভারিও পাবেন, অনলাইনে কেনাকাটার সুযোগ পাবেন। তো এই যে ফার্স্টে যে আলমারিটা দেখছি আঙ্কেল, এটা কিসের আছে? MDF এর প্রাইসটা কত? 12,500 টাকা। সেম দামের মধ্যে আপনারা অনেক ডিজাইন কালার পাবেন। তারপরে যাই, এটা কত আছে? 12,000 টাকাই হবে। ডবল ডোর কি সবগুলো 12,000? আচ্ছা, এই সেম আলমারিগুলো যদি কেউ কানাডিয়ানে করতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কত বাড়বে? 15,000 টাকা মিনিমাম বাজেট ধরতে হবে। তারপরে যাচ্ছি যে এটাও দেখেন, আপনারা সেম ডিজাইনে কিন্তু ফুল ঘরের সেট আপ সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অনলি 12,000 টাকা, এবং ওটা করলে 15-16,000 পড়ে যাবে কানাডিয়ান। এরপর থ্রি ডোরের আলমিরা দেখাই, এটা হচ্ছে থ্রি ডোর। এই ডিজাইনটা দেখতে পারেন আপনারা, ঠিক আছে? এটা থ্রি ডোরের হবে। এটার প্রাইস কত সাঙ্কেল? 19,000। এগুলোর মধ্যে কালার ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে, ঠিক আছে? এবং কানাডিয়ান করলে কিন্তু সেক্ষেত্রে 5-6,000 টাকা ওদের বেশি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাই, এখানে আরেকটা দেখাবো, এটাও MDF-এরই আছে। এটা প্রাইসটা কত যেন বলছিলাম আমরা? কত? 12,000 টাকা বলছিলাম। ঠিক না তোমার? কিছু কমসম করা যাবে। তারপরে চমৎকার একটা থ্রি ডোরের আলমিরা দেখি, আলমারিটা অনেক সুন্দর কানাডিয়ান উপ কাঠের। এটার প্রাইস কত আছে? আর শুধু এই ফার্নিচারই না, দেখেন এগুলোর মধ্যে যাবতীয় খাট ওয়ার্ড্রোব সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি দোকানের ঠিকানাটা দেখিয়ে দিই, আপনারা হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেন। আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন, ডিরেক্টলি দোকানেও চলে আসতে পারবেন। অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে বিবাড়িয়া ফার্নিচার, 09425739050, এটা হচ্ছে 01753086793। তো এই ধরনের যাবতীয় কালেকশনের জন্য চলে আসবো বিবাড়িয়া ফার্নিচারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো। ধন্যবাদ।